2018 সালে সাকিব খান অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সাকিব খান সেই যাত্রায় ছাড়া পেয়ে যান। সাকিব খানকে নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন নির্মিতব্য অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহ। এই প্রযোজক সাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস এবং ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগের দায়ের করেছেন রহমতুল্লাহ। বুধবার বিকেলে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালি এই প্রযোজক সহশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন। অভিযোগের এক পর্যায়ে উল্লেখ করে তিনি বলেছেন, একবার তিনি সাকিব খান আমাদের একজন নারী সহ প্রযোজককে কৌশলে ধর্ষণ করে বসলেন। ভুক্তভোগী ওই নারী তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করলেন। গুরুতর জখম সহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশ বংশোদ্ভূত নারী, আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লান এবং কুৎসার শিকার হয়েছেন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, সাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপি সারে চলে যান। এরপর থেকে সাকিব খানের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে 2018 সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সাকিব খান সেই যাত্রায় ছাড়া পেয়ে যান। উপরোক্ত ঘটনাগুলোর চাক্ষুষ সাক্ষী বলে প্রযোজকের অভিযোগে উল্লেখ করেছেন। অভিযোগের একটি অনুলিপি এই প্রতিবেদকের কাছে এসেছে। আশিকুর রহমান পরিচালিত অপারেশন অগ্নিপথ সিনেমাটি 2017 সালে শুটিং শুরু হলেও আজও শেষ হয়নি। কারণ হিসেবে সাকিব খানের অসহযোগিতার অভিযোগে উল্লেখ করেছেন সিনেমাটির প্রযোজক। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন সাকিব খান এবং অভিনেতা শিবা আলী খান। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।